নকআউট পর্ব শুরু হচ্ছে বিপিএল এ কোয়ালিফায়ার এবং এলিমিনেটর যে ম্যাচ সেই ম্যাচগুলো সব মিলিয়ে ও চারটা ম্যাচেই চ্যাম্পিয়নশিপ নির্ধারিত হবে। সেই নির্ধারণের আগে দলগুলো নিজেরা আবার ঢেলে সাজাচ্ছে নিজেদেরকে পয়েন্ট টেবিলের শীর্ষে সিলেট, তারপরে অবস্থান হচ্ছে কুমিল্লার, তারপরে রংপুর এবং বরিশাল। আমরা এই ভিডিওতে কুমিল্লা দলকে নিয়ে একটু আলোচনা করব। কুমিল্লা দল টানা 9 ম্যাচ জিতে তারা এখন পয়েন্ট টেবিলের 2 নম্বরে অবস্থান করে নকআউট পর্ব খেলতে চলেছে। প্রথম ম্যাচে তারা হেরে গেলেও পরে আরেকটি সুযোগ পাবে, সেই রকম যখন অবস্থা তখন তাদের দলটা কি দাঁড়ালো শেষ পর্যন্ত। মজার ব্যাপার হচ্ছে কুমিল্লা দল, সবাই কুমিল্লা দলকে নিয়ে যে শঙ্কাটা করছিলেন সেটি হচ্ছে পাকিস্তানি খেলোয়াড়রা চলে যখন যাবেন, রিজওয়ান, নাসিম শাহ, খুশদিল শাহ, তারা যখন চলে যাবেন তাদের বিকল্প আসলে কুমিল্লা কীভাবে পূরণ করবে, কাদেরকে নিয়ে পূরণ করবে, সেটা একটা বড় প্রশ্ন ছিল। কিন্তু আমার মনে হয় যে কুমিল্লা ছক্কাটা মেরে দিয়েছে ওই জায়গাতেই। রিজওয়ানরা থাকতেই আন্দ্রে রাসেল এবং সুনীল নারিনকে তারা দলভুক্ত করেছে এবং তাদের দ্বারা যথেষ্ট সাপোর্ট পেয়েছে, তারা ম্যাচ উইনিং পারফরমেন্স করেছেন 2 ম্যাচে এবং এতেই কিন্তু তারা সন্তুষ্ট হয়ে থাকেননি। তারা দুজন যখন এসেছেন তখনই কুমিল্লার অন্যতম সফল ব্যাটসম্যান জনসন চার্লসকে সাইড বেঞ্চে বসিয়ে রেখেছে তারা, অর্থাৎ মধুর প্রতিযোগিতাটা তখন থেকেই শুরু হয়েছে। রিজওয়ান এবং খুশদিল শাহ সর্বশেষ যে ম্যাচ খেলেছেন তারা দুজনও পাকিস্তানে ফিরে গেছেন। পাকিস্তানে যখন তারা ফিরে যান তখন তাদের বিদেশি খেলোয়াড় তারকা যারা ছিলেন চারজন ছিলেন, আন্দ্রে রাসেল, সুনীল নারিন, জনসন চার্লস এবং চ্যাডউইক ওয়ালটন। ওয়ালটনকে এক ম্যাচ খেলানোর পরে আর ম্যাচ দেয়া হয়নি, আমার মনে হয় না যে ওয়ালটন এই বিপিএলে আর ম্যাচ খেলার সুযোগ পাবেন। তবে জনসন চার্লস একটা বড় নাম, তিনি অতিমানবীয় ইনিংস খেলেছেন, সেঞ্চুরি করেছেন, একেবারেই অসম্ভব একটা ম্যাচকে জিতিয়েছেন, কিন্তু তাকেই সাইড বেঞ্চে বসিয়ে রেখে রিস্ক নিয়েছিল কিন্তু কুমিল্লা ঠিকই এবং তার সুফলও পেয়েছে। এবার কুমিল্লা যেটি করেছে সেটি হল বিশ্বের 2 বাঘা ব্যাটসম্যানকে দলভুক্ত করে ফেলেছে। একজন মঈন আলী, ইংল্যান্ডের মঈন আলী যখন কুমিল্লা দলে যোগ দিয়েছে তখন সাধারণভাবেই ভাবা হচ্ছিল যে রিজওয়ানের জায়গাতে মঈন আলী দলে খেলবেন। যদি রিজওয়ানের জায়গাতে মঈন আলী দলে খেলেন তাহলে খুশদিল শাহ তার জায়গায় কে খেলবেন? তার জায়গায় কি জনসন চার্লস আসবেন? খুশদিল শাহ স্পিন বোলিং অলরাউন্ডার, চার্লস শুধুমাত্র ব্যাটসম্যান, সেই ক্ষেত্রে একটা অতিরিক্ত বোলার ব্যবহারের যে সুযোগ সেই সুযোগটার থেকে বঞ্চিত হবে যদি জনসন চার্লসকে একাদশে খেলানো হয়। অবশ্য তাকে খেলানো ছাড়া উপায়ও ছিল না যদি মঈন আলীকেই শুধু তারা অন্তর্ভুক্ত করত। কিন্তু নতুন খবর হচ্ছে তাদের দলে যোগ দিচ্ছেন সাউথ আফ্রিকান দুর্দান্ত ব্যাটসম্যান ফাফ ডুপ্লেসি। ডুপ্লেসি এবং মঈন আলী যখন একেবারে শেষ বেলায় দলের সঙ্গে যোগ দেন, মঈন আলী দলের সঙ্গে যোগ দিয়েছেন, অনুশীলন করেছেন, নকআউটের প্রথম ম্যাচ সিলেটের সঙ্গে খেলছেন, এটা কনফার্ম। ফাফ ডুপ্লেসি শেষ পর্যন্ত এই ম্যাচটা খেলবেন কি না সেটা এখনও নিশ্চিত করে আমি অন্তত বলতে পারছি না, কিন্তু ফাফ ডুপ্লেসি এবং মঈন আলীর মতো ব্যাটসম্যানকে একেবারে শেষ বেলায় 1-2টা ম্যাচের জন্য যখন কুমিল্লা নিয়ে এসেছে তখন বোঝাই যায় যে কুমিল্লা কতটা মরিয়া হয়ে লেগেছে বিপিএলের শিরোপাটা আবার নিজেদের করে নেয়ার জন্য। বর্তমান চ্যাম্পিয়নও কিন্তু তারা, 3 বার তারা চ্যাম্পিয়ন হয়েছে। এই যখন অবস্থা এবং নাছোড়বান্দা কুমিল্লা, প্রথম দিকে পাকিস্তানি ব্যাটসম্যান ওয়েস্ট ইন্ডিয়ান ব্যাটসম্যানদের নিয়ে দুর্দান্ত একটা দল ছিল, কিন্তু যখন রিজওয়ান, খুশদিল শাহ চলে গেলেন, নাসিম শাহ চলে গেলেন,
তখন শঙ্কা জেগেছিল, শঙ্কাটা তারা এত দুর্দান্তভাবে কাটিয়ে উঠেছে আন্ডে রাসেল সুনীল নারিন। রিজওয়ান যেহেতু নেই, সেহেতু সুনীল নারিন হয়তো লিটনের সঙ্গে ওপেন করবেন নকআউটে সিলেটের বিরুদ্ধে, সাথে মঈন আলী ওয়ান ডাউন কিংবা টু ডাউনে খেলবেন, জনসন চার্লসে যদি খেলানো হয় তিনি মিডল অর্ডারে খেলবেন, যারা কুমিল্লা দলে নিয়মিত আছেন তারা তো থাকবেনই, লিটন দাস, ইমরুল কায়েস, জাকির আলী তারা যথারীতি থাকবেন, মোসাদ্দেকও থাকবেন দলে এটাও নিশ্চিত। আর ফাফ ডুপ্লেসি যদি দলের সঙ্গে যোগ দিয়ে ফেলেন তাহলে অপশন আবার আর একটা, ডুপ্লেসিকে একাদশে রাখবে নাকি জনসন চার্লসকে একাদশে রাখবে। এই যে মধুর প্রতিযোগিতা, সেই মধুর প্রতিযোগিতা কিন্তু কুমিল্লার এখনও থাকছে এবং এটাই একটা দলের সবথেকে বড় শক্তি হয়ে দাঁড়ায় যখন তারা এই মধুর সংকটে পড়ে, কাকে রেখে কাকে খেলাবো। অর্থাৎ সাইড বেঞ্চেও বিশ্বমানের খেলোয়াড়কে বসিয়ে রাখা একটা দল নিশ্চয়ই খারাপ কিছু করার কথা নয়। আমার মনে হয় এবারের বিপিএলে এই নকআউট পর্বে এসে অন্তত সব থেকে ভালো দলে পরিণত হয়েছে কুমিল্লা। মাঠের খেলাতে তার প্রতিফলন যদি ঘটে তাহলে কুমিল্লা আবারও শিরোপা নিয়ে নিলে আশ্চর্য হবার কিছু থাকবে না। কুমিল্লা কি সেই পথেই হাঁটছে নাকি তাদেরকে প্রথম খেলাতেই ঠেকিয়ে দিতে পারবে মাশরাফির নেতৃত্বে তরুণরা, তহিদ হৃদয়, শান্ত জাকিররা, সেটি পরের আলোচনা। কিন্তু খাতা কলমের যে আলোচনা, দল হিসেবে আমি অন্তত এই নকআউটে কুমিল্লাকে সেরা দল বলতে এক পায়ে খাড়া। দেখা যাক ওই কাগজে কলমের হিসাবটা মাঠে প্রতিফলিত হয় কিনা।